লক্ষ্মী ভান্ডার যে মানে থিমটা হচ্ছে ওটা দেখবে, কিছু শিখবে, কিছু শিখিয়ে যাবে। আমরা প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের আইডিয়াতে পুজোর জন্য চেষ্টা করি, আমরা কর্মীরা সকলে মিলে পরিশ্রম করে এটাকে বানাই। তো নিশ্চয়ই এবারে ওরা অনেক বই বেরোবে, তার সেসব আরো অনেক আইডিয়া পাবো, আমরাও খুব গতি রাখতে। এই লক্ষ্মী ভাণ্ডারটা হচ্ছে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ঘরে ঘরের যত মানুষ আছে সবার জন্য এই জিনিসটা প্রয়োজন। এক বছর এক মাসের এক্সট্রা অপেক্ষাই এবারে একটা। করোনা পেরিয়ে দুবছর পর কলকাতায় আবার বইমেলা, আর এই বইমেলাতেও কি থাকছে লক্ষ্মী ভাণ্ডার? আসুন এই নিয়ে সরাসরি কথা বলবো দোলা সেনের সঙ্গে। বইমেলা দুবছর পর কি বলবে? যদিও এখন প্রায় জেলায় জেলায় মহকুমায় মেলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় তারা রাজি ছড়িয়ে দিয়েছেন বইমেলাকে, তবুও কলকাতা আন্তর্জাতিক বইমেলার আকর্ষণ আলাদা। প্রতি বছর এক বছর অপেক্ষা করে বইমেলার মানুষ, বইমেলা পিছনে মন খারাপ হয়, আবার এক বছর অপেক্ষা করে বইমেলার জন্য। কোভিডের কারণে 21 সালে হয়নি, সেই জন্য এবছরও এক মাস পিছিয়ে হচ্ছে, তাহলে এক বছর এক মাস এক্সট্রা অপেক্ষা করছিল এক বছরের পর। ফলে স্বাভাবিক বইপ্রেমী মানুষরা আরও উৎসাহী, অনেক লোক আসবেন, অনেক লোকে বই আঁটবেন, বই কিনবেন, বইয়ের চর্চা হবে, খুব ভালো কাটবে দিনগুলো। আর আমাদের জাগো বাংলা আমাদের পার্টির মুখপত্র, তারও স্টল হয় এখানে। আমরা এটা দেখতে পাচ্ছি একটু অন্যরকম, কী হচ্ছে এবার জাগো বাংলা? আসলে কী হচ্ছে তা আপনারা 28 তারিখ উদ্বোধনের দিনই দেখতে পাবেন, ওটা নিয়ে আমি কোনো আলোকপাত করবো না। শুধু এটুকু বলবো, CPM আমলে আমাদের পার্টির মুখপত্রের স্টল খুব একটা মর্যাদা পায়নি, তাও অনেক লোড়ে পার্শ্ব দ্বারা 2004 সাল থেকে মেলা শুরু করেছিলেন, মেলায় জাগো বাংলা স্টল শুরু করেছিলেন। 2006-07 নাগাদ থেকে আমরা ঠিক করেছিলাম যে এমন করে তুলতে হবে থিম প্যাভিলিয়নের মতো, লোককে এটাকে ল্যান্ডমার্ক মানবে, সেটা আমরা চেষ্টা করেছি। আমরা CPM, কংগ্রেস, BJP তাদের যে মুখপত্রের স্টল, তাদের দেখি এখানে দাঁড়িয়ে বড় বড় নেতারা বলেন যে জাগো বাংলার সামনে দাঁড়িয়ে আছি ফোনে পরিবারকে বা বন্ধুকে, তা বুঝতে পারি এটা ল্যান্ডমার্ক হয়ে উঠেছে। আমি কথা বললাম, অনেকে বলছে এটা নাকি লক্ষ্মী ভাণ্ডারের আদলে হচ্ছে, কী বল? আমি বলতে পারবো না। আমরা প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের আইডিয়াতে পুজোর তোলার চেষ্টা করি, আমরা কর্মীরা সকলে মিলে পরিশ্রম করে এটাকে বানাই। আপনারা 28 তারিখে আসুন, উদ্বোধনের দিন দেখতে পাবেন চলবে। এবছর কী মানে বিশেষ কী থাকছে, মানে কোনো বছরের থেকে তো এবছরটা একটু আলাদা, কী বললেন বিশেষ কী কী থাকছে? বই পড়ার, বইমেলায় থাকার উদগ্র বাসনা এবারের অ্যাডিশনাল ফ্যাক্টর, এক বছর এক মাসের এক্সট্রা অপেক্ষাই এবারের ফ্যাক্টর। আর আমাদের কাছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ সবসময় অ্যাডিশনাল ফ্যাক্টর, ওটা তো নিত্য নতুন আইডিয়াতে আমরা প্রাণিত হতে থাকি। তো নিশ্চয়ই এবারেও ওনার অনেক বই বেরোবে, তাতে সেসব আরও অনেক আইডিয়া পাবো, আমরাও খুব গতি রাখবো। দেখেন এটা হচ্ছে মেন ঘটনা, হচ্ছে এটা হচ্ছে সকল মানুষের প্রয়োজন, ঠিক আছে? এই যে আমাদের যে থিমটা হচ্ছে এটা কিন্তু প্যান্ডেল না, এটা একটা থিম, ঠিক আছে? এখানে সকল প্রকারের বই আছে, অনেক লোক আসবে, কিছু শিখবে, ঠিক আছে, কিছু শিখিয়ে যাবে, ঠিক আছে? এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার। আর বিশেষ করে দুবছর পরে যে আমরা কাজের ফিল্ডে আছি, এটা খুব আমাদের জন্য খুব ভালো লাগছে, এইটুকুই। এই লক্ষ্মী ভাণ্ডারটা হচ্ছে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ঘরে ঘরের যত মানুষ আছে সবার জন্য এই জিনিসটা প্রয়োজন, ঠিক আছে? এই সম্বন্ধে অনেকজনের অনেক ভুল ধারণা আছে, ঠিক আছে, সেটা অনেকে জানে না, আবার যারা জানে সেটা বলে না, ঠিক আছে? এবার মেন ঘটনা হচ্ছে কি, এখানে সবাই আসবে, এসে দেখবে, এসে লক্ষ্মী ভাণ্ডারের যে মানে থিমটা হচ্ছে ওটা দেখবে, কিছু শিখবে, কিছু শিখিয়ে যাবে, এটা হচ্ছে। ভালো লেগেছে? হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। ক্যামেরায় আকাশ পতিয়ারের সঙ্গে তমাল পাল, বঙ্গভূমি লাইভ, সল্টলেক।